কথায় বলে মাঘের শীতে নাকি বাঘ পালায়, কিন্তু আমাদের সর্বময় কর্তা তার কথাই যে শেষ কথা। তা না হলে মাঘ মাসের জমাটি শীত আর মন চাঙ্গা করে দেওয়া রৌদ্র কিরণের বদলে আজ সেই কাক ভোর থেকেই এমন মুখ ভার করে আছেন কেন আদিত্যদেব? সবই তার ইচ্ছে, আর তার ইচ্ছেতেই হয়তো এমন ঝাপসা দিনেও আমাদের টেরাকোটার সন্ধান তার গতি হারায়নি। চলে এসেছি হুগলি জেলার পাণ্ডুয়া থেকে প্রায় 15 কিলোমিটার দূরে থাকা এক গ্রামে, বোড়াগুড়ি। গ্রামের মধ্যে ছড়িয়ে থাকা অনেকগুলো মন্দিরের মধ্যে আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে একজোড়া পঞ্চরত্ন শিব মন্দির, স্থানীয় মুখোপাধ্যায় পরিবার যে দুটির প্রতিষ্ঠাতা। যদিও প্রতিষ্ঠাতার নাম সঠিকভাবে জানা যায় না, তবে এই বংশের বর্তমান উত্তরসূরি শ্রীযুক্ত সমীর মুখোপাধ্যায়ের স্মৃতিরোমন্থনে তারাপ্রসন্ন মুখোপাধ্যায়ের একটি নাম উঠে আসে। প্রতিষ্ঠা ফলকের লিপি অনুসারে 1754 শতাব্দ অর্থাৎ 1832 খ্রিস্টাব্দ মন্দির দুটির প্রতিষ্ঠাকাল। দুটি মন্দিরই একটি খিলান বিশিষ্ট এবং পশ্চিমমুখী প্রবেশ পথযুক্ত, তবে সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ইটের দেওয়াল তুলে। মন্দির দুটির সামনের দেওয়াল জুড়ে থাকা টেরাকোটার প্রায় পুরোটাই ফুলকারির কাজ আর পাখি ফুল লতাপাতার নকশায় ভর্তি। দু চারটি ফলকে চোখে পড়ে শিশুকুলে এক রমণী, বংশীধারী শ্রীকৃষ্ণ, আর কোনাচের ফলকে রয়েছে ময়ূর। মন্দিরে স্থাপিত দুটি শিবলিঙ্গের মধ্যে একটির নাম রামনাথ আর অন্যটির নাম রামেশ্বর। পূর্বমুখী দরজা দিয়ে প্রবেশ করতে হয় মন্দির দুটিতে, পুরোহিত মশাই আসেন, নিত্য পুজো হয়। আমরা হুগলির পাণ্ডুয়া ব্লকের বোড়াগুড়ি গ্রামে রয়েছি এবং এখানে জোড়া শিব মন্দির যেটি রয়েছে সেই মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সঙ্গে এই বংশ মুখার্জি বংশের বর্তমান সদস্য রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথাবার্তা বলছি। আপনার নামটা যদি একটু বলেন। মীনা মুখার্জি। আচ্ছা, মন্দিরটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? প্রতিষ্ঠা 400 বছরের পুরনো এটাই জানি, তারপরে এখন এই শতাব্দগুলো লেখা রয়েছে। আচ্ছা, এখানে সব কিছুই মানে আমাদের মন্দিরে সব অনুষ্ঠানগুলি হয়, যেমন শিবরাত্রি, তারপরে চৈতন্য নীলের পুজো হয়। আচ্ছা আচ্ছা, প্রাচীন সমস্ত এগুলো সব কিছুই হয়, আমাদের প্রতিদিনই পুজো হয়, ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে যায়। পূর্ব দিকের দেওয়ালে থাকা কৃষ্ণমূর্তির একটি টেরাকোটা ফলক এটি। তবে জীর্ণতা গ্রাস করছে মন্দির দুটিকে ধীরে ধীরে, বেশ কয়েকটি ফলক নষ্ট হয়ে গেছে, খুলে পড়েও গেছে অনেক ফলক। প্রায় 200 বছরের প্রাচীন বাংলার এমন এক ঐতিহ্যপূর্ণ স্থাপত্য কালের করাল গ্রাসে বিলুপ্ত হয়ে না যায় তার দিকে নজর রাখা প্রয়োজন।